নমস্কার টোয়েন্টি ফোর টিভিতে স্বাগত আমি রয়েছি সুমাজ তবে আজ আমার সঙ্গে রয়েছেন এক বিশেষ ব্যক্তি যিনি উনিশশো বিরানব্বই থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বালিগঞ্জে আপনার দীর্ঘ চোদ্দ বছরের বিধায়ক ছিলেন তার রাজনীতিতে তিনি এসেছেন একসময় তিনি ডিআইএফের রাজ্য সম্পাদকও ছিলেন আবার বাম সরকারের আমলে তিনি চিফ হইপও ছিলেন আজ আমার সঙ্গে রয়েছেন রবীন্দ্র রবীন্দ্রবাবু আপনাকে প্রথমেই স্বাগত

কিন্তু বাকি আসনগুলিতে ওরা করতে টক্কর দিয়েছে কংগ্রেস আর বামপন্থীরা কিন্তু ওর বিরুদ্ধে প্রার্থী কাকে করেছে খেয়াল রাখতে হবে থেকে এনে বিজেপির নির্দেশে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তারপরে দেখবেন দুর্গাপুরে এনে আহ প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় কীরপ্তি আজাদকে প্রার্থী করেছে এগুলি খেয়াল রাখতে হবে এরা সব বিজেপি

বিজেপি বিধায়ক ছিল বিজেপি থেকে তৃণমূল এলো তৃণমূলের লোকসভা প্রার্থী হলো হেরে গেল আবার তৃণমূলের প্রার্থী হয়ে জিত একই লোক এই গত দুই বছরের মধ্যে দুটো সিট বলেছে এই গত দেড় মাসের মধ্যে দুটো সিট বলেছে এগুলি কথাগুলি খুঁজার প্রশ্ন স্বাভাবিকভাবেই অধীর চৌধুরীকে টার্গেট করেছে অধীর চৌধুরী একটা মুখ ছিল পরিষদীয় দলের লোকসভায় নেতা ছিল অধীর চৌধুরীকে হারাবার জন্য সে বাইরের একজন প্লেয়ারকে এনে ওখানে মাইনরিটি ভোটার ভোট আছে এই সবগুলিকে দিয়ে ব্যবহার করে ওকে হারিয়েছে তবে এক সময় দেখা গেছে যে বাম অর্থাৎ এর ক্ষেত্রে দেখা গেছে বারে বারে যুবদেরকে তুলে আনা হয় না তবে এই নির্বাচনে কিন্তু যুবদেরকে টিকিটও দেওয়া হয়েছিল যেমন শ্রীরামপুর যাদবপুর প্রতিকুর রহমান ছিলেন সেক্ষেত্রে যুবদের একটা কিন্তু ধাক্কা খেয়েছে সবাই হয়েছিল এটা ফিফটি ফিফটি একটা ফাইট হতে পারে সেই তেমন কিছুই দেখা গেলো অর্থাৎ তৃতীয় স্থানেদের সবসময় ধরুন হচ্ছে ভবিষ্যৎ দ্য দ্য ফিউচার অফ দ্য আমাদের দেশের পৃথিবীর যে মানব সম্পদের কাছে তারা হচ্ছে ভবিষ্যৎ সুতরাং তাকে কমিউনিস্টে সবচেয়ে বেশি মর্যাদা দেয় প্রথম থেকে তরুণতর অংশ কি সিপিআইন যখন বুদ্ধ দেওয়ার চেয়ে যখন এমএলএ হয়েছে কত বছর বয়স ছিল এগুলি খেয়াল রাখত এগুলো অনেকে জান সুশান্ত গোর্ যে এমএলএ হয়েছে কত বছর হয়েছে উপেন কিসকুল যেমন এমএলএ হয়েছে কত বছর বয়স পঁচিশ বছর হয় পঁচিশ বছর সাইফুদ্দিন চৌধুরী এমপি হয়েছে আঠাশ বছরে তখন এমপি হতে পারতো আঠাশ বছর যার বয়স আমাদের শ্রমিক লাইজি কত বছর বয়সে কি হচ্ছে এগুলি খেয়াল রাখতে হবে বামপন্থীরা সবসময় তরুণতর অংশ মাঝ বয়সী এবং প্রবীণ প্রবীণ নবীন এবং মাঝ বয়সীদের মেলবন্ধন করে চলেছে জনসংখ্যার দিক থেকে আমাদের দেশের এখন চল্লিশ পর্যন্ত ভোটার তার হচ্ছে সিক্সটি পার্সেন্টের অভাব এগুলি এগুলি একটু মাথায় রেখে আমরা চলি কিন্তু বয়স দিয়ে তরুণতর অংশ প্রার্থী করেছি তো আমাদেরকে মানুষ ভোট দেয়নি তো অনুদরো প্রার্থী আমরা মিনা কি মুকাজি প্রার্থী করেছিলাম ওই শিশুশামে দোয়া ছিল আছেন ওই শিশুশ ছিল তাহলে তারা কি ভোট পেয়েছে কাল রাখতে হবে মিনা কি মুকাজি 2.64% ভোট পেয়েছে সুতরাং মিনা কি যে ভূমিকা তা যে দৃঢ়তা সেটাকে ভোটের ক্ষেত্রে যেহেতু ভোটটা প্রকৃত অর্থে আমরা আমাদের বিচারে মানুষ দেখবে ভবিষ্যতে যে প্রকৃতত্বে মানুষের যে মনোভাব তা প্রতিফলিত হচ্ছে না এর জন্য ইয়াং হোক আর সিনিয়র হোক আর জুনিয়র হোক সেটা ক্রাইটেরিয়া নয় সিনিয়র করে না অভিষেক পর্যন্ত তাকে পছন্দ করে না কিন্তু তিনি তো জিতে বেরিয়ে এলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতে বেরিয়ে এলেন তার নিয়ে তো অনেক কথা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে জেল কেটেছে তারাও ভোট পেয়ে যাচ্ছে সুতরাং ভোটের এই যে ফলাফলের নিরিখেও সব কিছু বিচার করা যাবে না ফলাফলটা হয়েছে আমরা মেনে নিচ্ছি কারণ সংবিধানের ব্যাপার কিন্তু এটাকে গভীরে গিয়ে ভাবতে হবে এটা এখন সে একটা গবেষণার বিষয় দাঁড়াতে হবে ভালো করে যে কীরকমভাবে এই রেজাল্ট আন্দোলন সংগ্রাম মাঠে ময়দানে সবসময় প্রতিবাদে দেখা যাবে বামপন্থীদের আর ভোটের সময় দেখা যাবে যখন রেজাল্ট বেরোচ্ছে তখন দেখা যাবে তৃণমূল বা বিজেপি একটা জিনিস দমদম লোকসভার ক্ষেত্রে যেটা দেখা গেছে দমদম লোকসভাতে সুজন চক্রবর্তী যে ভোট পেয়েছেন তার মধ্যে কিন্তু একটা বড় নগর বিধানসভাটাও আসে সেখানে একই সঙ্গে উপনির্বাচন হয়েছে সেখানে কিন্তু সেই তুলনায় কিন্তু ভোট ভোট পায়নি বাম অর্থাৎ লোকসভাতে যে ভোটটা পেয়েছে বিধানসভাতে সেই কিন্তু নেই দেখুন পঞ্চায়েত মিউনিসিপালিটি পঞ্চায়েতের সাথে বিধানসভা মেলে না বিধানসভার সাথে লোকসভা মেলে না একই দিনে ভোট হয়েছে একই দিনে ভোট হয়েছে আমি দু হাজার সালে বালিগঞ্জে আমি প্রার্থী ছিলাম একই দিনে ভোট হয়েছে একই লোক দুটো কনস্টিটুয়েন্সিতে ভোট দিয়েছে লোকসভা বিধানসভায় তখন লোকসভা একসাথে হয়েছে মমতা ব্যানার্জি জিতেছে আমার কনস্টিটুয়েন্সিতে আমি জিতেছি একই কনস্টিটুয়েন্সিতে তখন বালিগঞ্জ ছিল এ কথাটা একটু মাথায় রাখতে হবে এরকম ভারতবর্ষে অনেক ইতিহাস আছে একই বুথে লোকসভার একরকম ভোট বিধানসভা একরকম এরকম অনেক ইনস্টেন্স আছে মানুষের কনসিডারেশান অন্যরকম হয় কিন্তু আমি বলছি বরানগরের যে কথাটা আনছেন সেখানে প্রকৃত অর্থে সেই জায়গায় যদি বিচার করে আন্দোলন সংগ্রাম মানুষের ত্যাগ তিতিক্ষা এই সব বিচার করত তাহলে সায়ন্তনির সাথে আমাদের যে তন্ময় ভটচার সে তুলনা হয় তন্ময় ভট্চাচের ভূমিকার সাথে আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে এটা হয় না কিন্তু মানুষ রেজাল্ট হয়েছে আবার ওখানে সুজন চক্রবর্তী অপেক্ষাগৃত বেশি ভোট পেয়েছে এটা সেটা শুধু বরানগরের ক্ষেত্রে দেখলেন যখন একসাথে হলো অন্য ক্ষেত্রেও তাই হয়েছে আপনি মুর্শিদাবাদে দেখুন না একই সাথে হয়েছে যে লোকসভা একরকম ভোট বিধানসভা একরকম ভোট বলে এইটাকে অবশ্যই এগুলি নিয়ে আমাদের ভাবার বিষয় আছে আমাদেরকে ভাবতে হবে ভালো করে যে একই লোক দুরকম ভোট দিচ্ছে কেন আমাদের কোনো ফাঁকা আছে কি না আমাদের কোনো দুর্বলতা আছে কি না সেগুলি আমাদের খুঁজে বের করতে হবে কিন্তু এইটা একমাত্র এটার সাথে মেলাবেন না দিনের সন্ত্রাস নিয়ে বারংবার অভিযোগ তুলেছে সেটা সিপিএম হোক কংগ্রেস হোক আইএসএফ হোক কিংবা বিজেপি সে বিষয়ে কি বলবেন সেই সামনের উপনির্বাচনও তাই দেখা গেল বিধানসভা বিধানসভার সামনের না বিগত উপনির্বাচনে তাই হচ্ছে সন্ত্রাস তো কারণ ওরা আপনি আজকে দেখুন এই যে এখন যা পশ্চিমবাংলায় হচ্ছে যেখানে যা হচ্ছে এই জেসিবি বলুন এইখানে শাহজাহান বলুন এইখানে জয়ন্ত সিং বলুন যা যদি দেখুন এই এখন সাদদাম চলছে কুলতুলি এই যে এগুলি একটার পর একটা যে চলছে এরা কারা যত রকমের দুর্নীতি তার সাথে জড়িত তৃণমূল বা বিজেপি যত রকমের গুন্ডা গাদি চলছে সতে তাতে জড়িত তৃণমূল বা বিজেপি এগুলি কোথা থেকে এলো শ্রীমতী মমতা ব্যানার্জি যখন লোকসভার সদস্য এমপি এবং মিনিস্টার তখন টালিগঞ্জে দু হাজার এগারো সালে মে মাসে লাস্ট প্রচারের দিন তিনি বলেছিলেন উনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর নভেম্বর মাসে ভবানীপুর থানায় পুজোর ভাসানে জগন্নাথ ত্রিগুজোর ভাষণে কিছু বেলেলাপানা করেছিল থানার অফিসাররা কতগুলি যারা দুষ্কৃতী তাদের অ্যারেস্ট করেছিল মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে থানা থেকে তাদের বের করে নিয়ে চলে আসে নভেম্বর মাসে কি বার্তা গেল এক হচ্ছে আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি দুই হচ্ছে পুলিশ যদি গুন্ডাকে গ্রেপ্তার করে সেই গ্রেপ্তারকে আমি ছাড়িয়ে আনি তাহলে বার্তা কী হলো গুন্ডাগার্দি করো আমি হচ্ছি পৃষ্ঠপোষক পশ্চিমবাংলার রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হয়েছে গত তেরো বছরে আক্রান্ত আর আক্রমণকারী আক্রান্তকে প্রটেকশান দেওয়ার কাজ হচ্ছে সরকারের পুলিশ প্রশাসন তাদের আমাদের উল্টোটা দেখছি এখন আক্রমণকারীকে প্রশংসা প্রশিক্ষণ দেয় আর আক্রান্তকে তাকে পর 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 নানাভাবে হেনস্থা করা এই দুটো কৌশল হয়ে গেছে এখন সবচেয়ে বড় এই রাজ্যে ফলে আপনি যে বললেন যে সব পার্টি সন্ত্রাস করে কোথায় এইটা হচ্ছে আরেকটা রাজনীতির মানে খেলা বিশেষ করে মিডিয়ার খেলা সবাইকে এক করে দাও তেলে গিয়ে এক হ্যাঁ শাসক দলের আর কথাটা দেখে নেব যে শাসক দল মানে কি এখন আপনি যে বলুন তৃণমূল মাইনাস পুলিশ আছে তৃণমূল তৃণমূল প্লাস পুলিশ তৃণমূল আছে আর সিপিআইএম আছে তিন সিপিআই মাইনাস পুলিশ মাইনাস গুন্ডা তা নিয়ে টিকে আছে এটা লাগবেন তো এই যে তেরো বছর ধরে তো আমাদের পরীক্ষা হচ্ছে এত মিথ্যা মামলা সুশান্ত ঘোষকে জড়ানো গৌতম দেবকে জোরানো কাকে সুজন চক্রবর্তীকে কাকে না দিয়েছে সবার পেছনে একটা করে দিয়েছে একজন কেউ এদের এখন সাতাশ জন জেলে আছে জন জেলে ছিল তো শিক্ষা মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত আরম্ভ করে সব জেলে আছে বামপন্থীদের একজন জেলে আছে এই ইস্যুতে দুর্নীতির ইস্যুতে দেখাতে পারবেন কোন এই যে কথাগুলি তুলে দিচ্ছে আর এস ছেড়ে দেয় তাদের যে গ্রুপ আছে তারা ছেড়ে দিল এটাকে আপনারা মিডিয়া সেগুলিকে বলে দেয় বলে সব এক আর সব এক কী করে হয় এই যে ভোট লুট করলো লুট যে করলো আর ভোট ঠেকা থেকে যে করলো দুই এক হলো যে আক্রমণকারী আর যে আক্রান্ত দুই এক হয় এটা কী করে হচ্ছে এই যে আপনি ভাঙরের কথা বললেন নৌসাদ সিদ্দিকি আই এস এফ এইসব এই যে ভাঙরে কী ঘটেছে আর এখন কী ঘটছে এগুলো খেয়াল রাখতে হবে ক্যানিংয়ে ভাঙরে এই যে আরাবুল থেকে শুরু করে সাতার মোল্লা এইসব এগুলি সে তুলনা হয় কে এগুলিকে সার্টিফিকেট দিয়েছে কে তাজা নেতা বলেছে মন্ত্রী যদি তাজা নেতা বলে তারপরে সে যদি শিক্ষিকার মুখে ইয়ে ছুঁড়ে দেয় জগ ছুঁড়ে মারে তাকে যদি তাজা নেতা বলে সে আরো বেশি আক্রমণাত্মক হবে তো বুঝতে হবে কেন লাগলো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কেন একটা কথা বলা হচ্ছে না যে রেশন দুর্নীতিতে কারা কারা ছিল বল তার সাথে কে আছে বনগাঁ যারা ধাবড়ে বেড়াতো তারা কোথায় এখন এগুলির সাথে মেলাবেন তো না মিলিয়ে বলে দিল বিজেপি সিপিআইএম কংগ্রেস তৃণমূল সব এক কোথা থেকে এক কোনো ভুলভ্রান্তি কোনো দলের মধ্যে হতে পারে একটা দুটো একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে ব্যতিক্রমী দুটো এক হয় এইটা সমস্যা যদি এই এইগুলি যত বেশি বলা হচ্ছে না তত বেশি হচ্ছে ইন্টালিজেন্স দেওয়া হচ্ছে এই দুষ্কৃতীদের দুর্বৃত্তদের দুর্নীতিগ্রস্তদের এবং হানাহানি মারামারি বিভাজন যে শক্তি তাদেরকে দেওয়া হয় এটা থেকে বিরত থাকাটাই ভালো গতকালকে মানে গতকাল সায়েন্স সিটিতে কার্যকরণী সমিতির বৈঠক বসেছিল বিজেপি সেখান থেকে শুভেন্দু অধিকারীকে মঞ্চ থেকে বলতে শোনা গেছে সবকা সাত সবকা বিকাশ এবার বন্ধ করো সংখ্যালঘু মোর্চার দরকার নেই কি বলবেন সেই বিষয়ে যদিও তাকে ডিফেন্ড করেছে কেউ কেউ আবার কেউ সরাসরি বিরোধিতা করে বলেছে দেখুন স্বয়ং প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা মুসলিমদের বিরুদ্ধে কি বলেছে সিনেট সিনেটুবাবু শুভেন্দু কে শুভেন্দু হচ্ছে তৃণমূল থেকে আসা একজন বিজেপি নেতা তৃণমূল হতে ছিল এই রাজ্যে দল ভাঙানোর সবচেয়ে বড় শক্তি ছিল মুকুল তারপরে হচ্ছে শুভেন্দু মুকুলও বিজেপিতে গেছে এখন দুই দলেই আছে অসুস্থ লোক সুস্থ হোক আমরা চাই বিধানসভায় আছে বিজেপিতে আবার তৃণমূল ভবনে আছে তৃণমূলে তাই না শুভেন্দু একদলই আছে এখন বিজেপিতে আছে কিন্তু শুভেন্দু যে কথাটা বলেছে কেন বলেছে এর আগে কি বলেছিল সংবিধান পাল্টে দেব পুজো পার্বণ নিয়ে একটা প্রধানমন্ত্রী এই লালা নিয়ে লালা মানে কি শিশু তাই না তো লালা রাম লালা করতে গে হল তার প্রাণ দিলাম কি করে এই যে বাইশে জানুয়ারি দিয়ে ভোট চাইছিল কি বার্তা দেখাচ্ছিল হিন্দুত্বের আমি হচ্ছি প্রতিনিধি এখন শুভেন্দু তাই বলেছে কালকে হিন্দুত্বের প্রতিনিধি হলে তাহলে অন্য ধর্মে কেউ থাকবে না আর বিবেকানন্দ বলেছে আমি এমন ধর্মে বিশ্বাস করি যে ধর্ম অন্য ধর্মকে আঘাত করে না আমি হিন্দু ধর্মের প্রবক্তা কিন্তু হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে সহনশীলতা সহনশীলতা মানে শান্তি আর সহনশীলতার অভাব মানে কি হানাহানি মারামারি বিভেদ মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা উন্নয়ন কর্মসংস্থান ঐক্য সঙ্গতি সংকৃতি এগুলি বিনষ্ট হওয়া তো এইগুলিকে যদি বিচারের মধ্যে না এনে খালি ধর্ম ধর্ম করে তাহলে ওই হয় কারণ এই কথা তো বলেছিল কে বলেছিল এখন শুভেন্দু কে আলাদা করলে তো হবে না উনি কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন তখন বললে আমার তলে মুসলিম আছে আমরা জানি মুসলিম দুই একজন তিনজন চারজনকে রাখে কিন্তু মুসলিম রাখে গোটা দেশে পাঁচশো তেতাল্লিশটা আসনে কয়টা মুসলিম প্রার্থী দিয়েছে বিজেপি এটা তো শুভেন্দু দেয়নি এটা তো ঠিক করেছে কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় নেতৃত্ব যে এখন স্বাস্থ্যমন্ত্রী হয়েছে সভাপতি নাড্ডা অমিত শাহ নরেন্দ্র মোদী রাজনাথ সিং তারা তৈরি করেছে শুভেন্দু দা আলাদা করছেন কেন দলটার নীতিটা হচ্ছে খারাপ কখনো বলে যে আমাদের চারশো দিন আমরা সংবিধান ওপেনলি তাকে করেছে বিজেপি তাহলে কি হয়েছে তুমি এটা বলো আমি একটু প্রলেপ দেব এটা চারটা এই এইসব দিয়ে হবে না বিজেপি তার যে নীতি বিভেদের নীতি তারা দেশের সংবিধান মানে না দেশের পতাকাকে মানে না দেশ যেভাবে গড়ে উঠেছে সেটাকে ওরা কোনোদিন সমর্থন করেনি আন্দোলনে ওরা বিশ্বাসগতকতা করেছে ওরা মুচুলিকা দিয়েছে ওদের নেতারা এরা গান্ধীজিকে খুন করেছে তাদের যারা তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না দু হাজার ছাব্বিশে আর দেড় বছর বাকি আছে আপনাদের দলের স্ট্র্যাটেজি কী হবে কারণ সেখানে যদি ইন্ডিয়া জোটে এই মুহূর্তে রয়েছে আপনাদের দল কংগ্রেস সেই সময় যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখানে হাত মেলায় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমরা আমাদের কথা পরিষ্কার বলে দিয়েছি বিজেপির বিরুদ্ধে এবং রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে কারণ হচ্ছে বিজেপির জন্ম হয়েছে উনিশশো আশি সালের ছয় এপ্রিল আর তৃণমূলের জন্ম হয়েছে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি তার আগে একটা দলের জন্ম হয়েছে তৃণমূল ছিয়ানব্বই সালে সেটা তামিল মানিলা কংগ্রেস চেন্নাইতে সেই দলটার নাম অনুসরণে এখানে এই রাজ্যে টিএমসি হয়েছে ওটার নাম তামিল মানিলা কংগ্রেস আর এটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তামিল মানিলা তিনটে আলাদা শব্দ তামিল মানিলা কংগ্রেস কিন্তু এখানে ওইটাকে অনুসরণ করতে গিয়ে আর এস এস এর নির্দেশটা বাংলাটাকেই বিভক্ত করে দিয়েছে বাংলা শব্দকে তৃণমূল শব্দটা কি যুক্তাক্ষর কিন্তু যুক্তাক্ষর এটাকে আলাদা করল কেন টিএমসি এটা বুঝে রাখতে হবে ওটা আর এস এস এর নির্দেশে করে আর এস এস এর দল হচ্ছে প্রথম আর এর দল হিন্দু মহাসভা তারপরে দল জনসংঘ তারপরে দল হচ্ছে বিজেপি এবার আর যখন দেখলো এ দিয়ে হচ্ছে না কংগ্রেসকে দুর্বল করতে হবে জি কে মোপানোর নামে যে এখন মাঝখানে যে কেন্দ্রের অর্থমন্ত্রী হয়েছিল পি চিদাম্বরম তিনিও ওই দলে যোগ দিয়েছিলেন খেয়াল রাখতে পরে বেরিয়ে এসছেন জি কে মোপানোর নামটা মনে রাখবেন উনত্রিশে মার্চ উনিশশো ছিয়ানব্বই ওই দলটা তৈরি হয়েছিল ওটাকে অনুসরণ করেছে এখানেও নাগপুর থেকে তৈরি হতো তো নাগপুরের লোকেরা তৃণমূলটা যে যুক্তাক্ষর এটা জানতো না ওরা ওখানেও মিলেছে এখানেও মিলিয়ে দেবে টিএমসি ওখানে তামিল মানিলা কংগ্রেস এখানেও টিএমসি পরে দেখবেন আমরা যখন চেপেছি তখন ইলেকশন কমিশনের নাম এআইটিসি অল ইন্ডিয়ায় লেগে এআইটিসি আর রাজ্যে এসে লেগে টিএমসি আর লিখতে হবে এখানে বাধ্যবাধকতা এমসি দু ছাব্বিশ সালে দু হাজার নির্বাচনে দেখা যাচ্ছে আইএসএফ এর সঙ্গে আপনাদের জোট হয়নি দু একুশ সালে একমাত্র আইএসএফ ভাঙড় থেকে জিতেছে দু হাজার ছাব্বিশে কী হবে আইএসএফ এর সঙ্গে জোট হবে নসা সিদ্দিকীর সঙ্গে এখন দু দূরে আছে কিন্তু আমরা তো সবসময় বলি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই করতে প্রস্তুত থাকবে তার সাথে আমরা থাকব আর বিজেপি আর তৃণমূলের সাথে যা আপোষ করবে তার সাথে আমরা থাকবো না এটা হচ্ছে পরিষ্কার কথা আমাদের লড়াই পরিষ্কার যে বিজেপি হচ্ছে আমাদের মূল বিপদ তাকে ফাইট করা আর আমাদের রাজ্যে বিজেপি এবং তৃণমূল তারা একই নীতিতে চলে একই জায়গাতে তাদের জন্ম সুতরাং একই লক্ষ্যে তারা চলছে দুটো দুই থেকে বাইনারি করবার জন্য এই দুই মেরো লড়াইয়ের জন্য এরা করছে ওদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এখন আইএসএফ আমাদের সাথে দু হাজার একুশে ছিল আমরা জোট করিনি আসন বোঝাপড়া করেছি আই আমাদের জোট হচ্ছে বামফ্রন্ট খেয়াল রাখবে লেফট ফ্রন্ট ছ পার্টি ছিল আট পার্টি ছিল ন পার্টি ছিল তেরো পার্টি ছিল এখনও আট পার্টি আছে তারা হচ্ছে আমাদের ফ্রন্ট এখানে সিপিআই আছে ফোর আছে আর এস আছে মার্কসবাদী ফোর পক আছে ওয়ার্কার্স পার্টি আছে আর সিপিআই আছে এই দলগুলি নিয়ে আমরা ফ্রন্ট করেছি এটা হচ্ছে বাম ফ্রন্ট এখানে বল শিক পার্টি আছে এইগুলি নিয়ে আমাদের ফ্রন্ট আছে আর এইগুলি হচ্ছে আসন বোঝাপড়া নির্বাচন আসলে কেউ আসে আসন আজকে আসে ইস্যুতে একমত থাকলো দুই মত চলে গেল আমরা মূল মানুষকে আমরা তার তলায়ের মানুষগুলিকে জয় করতে চাই এটা হয় দেখুন আপনাদেরও সেই সময় কর্মী সমর্থকরা ভোট দিয়েছিলেন সিদ্দিকিকে ভাঙড়ে তারা কিভাবে মেনে নেবে জিনিসটাকে এরকম অঞ্চল মানুষ তো আজকে দেখছে যে এই লোকটাকে দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাসে ভোট দিল বিজেপি আবার দু হাজার চব্বিশ সালেই জুলাই মাসে ভোট দিচ্ছে আট তারিখে তৃণমূলকে কিভাবে মেলাচ্ছে মানুষ রায় দিয়ে যেত বিজেপির সিম্বলে বা হারলো বিজেপির সিম্বলে ভোট নিল সেই লোকটাই এখন তৃণমূলের সিম্বলে ভোট নিচ্ছে মানুষের রায়টা কি করে হলো আমি যে ওই যে বললাম বাবুল সুপ্রিয় দু হাজার একুশে টালিগঞ্জে লিখল দু হাজার বাইশে সুব্রত মুখার্জি মারার পর একশো মিটার দূরে বালিগঞ্জে এসে লড়ল ঘাস ফুলে কোনটা দেখবেন এখন তো মানুষের রায় কী কী মর্যাদা দেয় বিজেপি তৃণমূল বামফ্রন্টেরা মানে চৌত্রিশ বছরে দেখাতে পারবেন যে একজন অন্য দল থেকে এমএলএ ভাঙিয়েছে আমরা একবার একশো তেতাল্লিশ পেয়েছিলাম অ্যাবসোলিউট মেজরিটিও আমাদের ছিল না তাও আমরা কাউকে ভাঙাই নি এটা খেয়াল রাখতে হবে আমরা সঙ্গী নিয়ে চলেছি আমরা কোনোদিন একা লড়িনি চৌষট্টি সালে পার্টি বিভাজন হচ্ছে পঁয়ষট্টি সালে আমাদের কাস্তে আতরি সিম্বল নিয়েছি সাতষট্টি সাল থেকে নির্বাচনে লড়েছি কাস্তে আতুরি তারা নিয়ে আমরা কোনো দিন একা লড়িনি না কাউকে সাথে নিয়েছি সাথী এসছে গেছে এসছে গেছে আমরা আছি আমরা সেভাবেই চলছি সুতরাং এইদেরকে এইভাবে দেখে ছাব্বিশ আছে ছাব্বিশের জন্য আমরা আন্দোলন সংগ্রাম প্রস্তুতি নিচ্ছি বুধভিত্তিক সংগঠনে আমাদের দুর্বলতা আছে সেই দুর্বলতা মেরামত করার জন্য আমাদের তরুণতর অংশ ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক ক্ষেতমজুর কৃষক সমস্ত অংশের তারা নিজের জীবন জীবিকার লড়াইয়ে অভিজ্ঞতার মধ্য দিয়ে শত্রু মৃত্যু চিনছে চেতনার মান উন্মেষ ঘটছে চেতনার সেইগুলি দিয়ে আমরা এটাই হচ্ছে আমাদের হাতিয়ার আমাদের কাছে ওদের কাছে আছে মানি পাওয়ার মাসল পাওয়ার মিডিয়া পাওয়ার আর তার সাথে আছে ভোটের সময় এমসিসি তার ভায়োলেশান আর আমাদের কাছে আছে উইল পাওয়ার মনোবল আদর্শ বোধ এটা নিয়ে আমরা লড়ব তেইশে জুলাই বিজেপির তৃতীয় সরকার বিজেপি একেবারে বলা যাবে না এন ডিএ তার তৃতীয়বারের জন্য তার সরকার গড়েছে তেইশে জুলাই রয়েছে বাজেট কি মনে হচ্ছে কারণ এখন রয়েছে জোর সঙ্গী আগে নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সে তার আর্থিক নীতি ঠিক করত এখন কি মনে হচ্ছে শোনো যেই জোর সঙ্গীরা কয়েকদিন আগে যারা জোর সঙ্গী কারা তারা কি স্থিতিশীল না দুই জোর সঙ্গী এখন বড় জেডিউ জেডিউ কয়েকদিন আগে ছিল হচ্ছে ইন্ডিয়া তৈরি করার মূল প্রবক্তা ছিল তো জেডিউ কি একবার এ পাত্রে একবার ও পাত্রে চন্দ্রবাবু নাইডুকে জেলে কে পাঠিয়েছে বিজেপি সেই চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এদিকে যখন নীতিহীনতাটাই হচ্ছে নীতি তখন জুলাই মাসের তেইশ তারিখে বাজেটে অন্য কিছু নীতি হবে ওরা নীতিহীনতা মন্ত্রিত্বের শেয়ার পাওয়ার জন্য আর ভাগ পাওয়ার জন্য এই অন্যায়ের ভাগ নেওয়ার জন্য তারা যেমন জোটে যুক্ত হয় বাজেটের সময় তারা অন্য জায়গায় যাবে খালি বাইরে বলবে আমরা একটু দর কষাকষি করবো বার্গেনিং করব। বার্গেনিং কি বার্গেনিং করছে বার্গেনিং কি মানুষের মূল্য বৃদ্ধি রোধ না করলে আমরা থাকবো না বলুক বেকারদের কাজ না দিলে আমরা থাকবো না সকলের শিক্ষা না দিলে আমরা থাকবো না বলুক দেশ ভাগ করার শক্তির সাথে হাত মেলালে আমরা থাকবো না বলুক ধর্মের নামে থাকবো না এটা দুর্নীতি আর এর সাথে করে মানুষের স্বার্থ রক্ষা করবে এটা বলা যায় ধন্যবাদ আপনাকে রবীন্দ্রবাবু আমরা এতক্ষণ ধরে কথা বললাম রবীন্দ্র সঙ্গে তিনি বিভিন্ন রকমের আলোচনা আনলেন যেমন রাজ্য রাজনীতি তেমনই এলো কেন্দ্রীয় রাজনীতির আলোচনা ধন্যবাদ সকলকে